আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখো এই ভিডিওটা হচ্ছে ভিভো এস ওয়ান তো সেটটার কি পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ সেটটাকে একবার ভেঙে চুরে চুরমার করে দিয়েছে মানে সেটটার কিছু নেই মানে সেটটা একবার চুরমার করে দিয়েছে দেখো ভেতরেও ভাঙা চুরার অংশ বিভিন্ন টুকরা পড়ে আছে এই অবস্থায় হয়ে আছে সেটটা মানে এত আছাড় দিয়েছে সেটটাকে এত আঘাত দিয়েছে যে সেটটা সব চুরমার হয়ে ভেঙে গেছে দেখতে পাচ্ছ তো আমরা এই সেটটাকে আমরা কিভাবে রিপেয়ার করে সব ঠিকঠাক করে দিচ্ছি তোমাদের সচক্ষে তোমরা দেখতে পাবে আমরা সব আলাদা আলাদা পাট পাট করে সব খুলে নিচ্ছি একটা মজার অভিজ্ঞতা তোমাদের হবে দেখো সেটটাকে খুলে নিলাম আমরা সবগুলো আলাদা আলাদা ভেঙে চুরে সব চুরমার হয়ে পড়ে আছে মানে কি অবস্থা দেখছো ডিসপ্লে থেকে শুরু করে ফ্রেমটা শুরু করে সবকিছু একবার ভেঙে চুরমার হয়ে গেছে তারপরে এই সেটটাকে আমি ঠিকঠাক করে একবার ওকে করে একটা সেট তৈরি করে দেখাবো তো একটু মনোযোগ সহকারে আমরা এই ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে তো আমরা এই এস ওয়ানটাকে যেভাবে আমরা ভাঙা অংশগুলো আছে সেটাকে আমরা ঠিকঠাক করে নিচ্ছি দেখো এই যে ডিসপ্লেটা চুরমার হয়ে গেছে এটা আমি একটা নতুন ডিসপ্লে নিয়ে এসেছি এই যে এস এর একটা নতুন ডিসপ্লে তো এই ডিসপ্লেটা তারপর এই ফ্রেমটা গেছে ভেঙে আমরা একটা নতুন ফ্রেম লাগাবো মানে এইসব জিনিসগুলো যেগুলো ভেঙে গেছি সেগুলোকে আমরা নতুন লাগিয়ে দিচ্ছি হ্যাঁ তো এই যে ডিসপ্লেটা আমরা প্রথমে কি করলাম দেখে নাও এই ফ্রেমে লাগিয়ে নিব এই যে ফ্রেমে আমরা লাগিয়ে নিলাম হ্যাঁ তো এটা তো আর এমনি লাগানো যায় না তো এটাতে চারি সাইডে আঠা দিয়ে ডিসপ্লেটাকে লাগাতে হবে তো আমরা চারিদিকে আঠা দিয়ে আমরা ডিসপ্লেটাকে লাগিয়ে নেব তো তোমরা একটু ধীরে স্থির একটু সময় নিয়ে ভিডিওটা পুরোটা দেখবে পুরোটা না দেখলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে না তোমার কাছে তো এই ফ্রেমে চারিদিকে আমি আঠাটা দিলাম আঠাটা দিয়ে আমি ডিসপ্লেটাকে লাগিয়ে নেব দেখতে পাচ্ছ চারিদিকে আমি আঠাটা দিয়ে নিলাম ডিসপ্লেটা লাগানোর জন্য এই ফ্রেমটা নতুন তো যাই হোক দেখতে পাচ্ছ এই যে আঠাটা লাগিয়ে দিলাম লাগানোর পরে আমরা ডিসপ্লেটাকে লাগাব তো দ্বিতীয় কাজ আমাদের যেটা ডিসপ্লে লাগানো এই যে দেখতে পাচ্ছ আমরা ডিসপ্লেটাকে লাগিয়ে দিলাম বাস ডিসপ্লেটা লেগে গেল আচ্ছা এই দেখতে পাচ্ছ পুরোটা সুন্দর করে একটু মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পরে আর উপরের যে অংশগুলো আছে যেসব ভেঙে ভেঙে সব খুলে গেছে সেই অংশগুলো একটা একটা করে লাগিয়ে দেব হ্যাঁ তো তোমরা দেখতে পাচ্ছ আমি মিরিলে একটা রাবার দিয়ে ডিসপ্লেটাকে টাইট করে লাগিয়ে দিলাম তারপরে আমরা স্পিকারটা লাগাচ্ছি যে স্পিকারটা লাগালাম তারপরে সাইড কি আমাদের যে ভলিউমের সাইট কি থাকে এ দেখো ক্যামেরাগুলো পাটপাট হয়ে গেছে তো ক্যামেরাগুলো লাগিয়ে নিচ্ছি আমরা এই যে ক্যামেরাটা লাগাবো আমরা প্রতিটা জিনিস একটা একটা করে আমাদেরকে আগে লাগাতে হবে এই যে বোটটা এইভাবে বসাতে হয় তো বোটটা দেখো বসিয়ে আগে দেখে নিলাম তো বসানোর আগে এই যে সাইডে একটা অনফের পাত্তা আছে এই অনফের পাত্তাটা আমাদেরকে কি করতে হবে আঠা দিয়ে লাগাতে হবে হ্যাঁ তো আমরা সাইডে একটু আঠা দিয়ে আমরা অন অফ ভলিউমে কিটা লাগিয়ে নেব এই যে আঠাটা দিলাম আমরা সাইডে একটু দিয়ে নিব এই যে এ পাশটাতেও একটু দিয়ে নিব আচ্ছা এই পাতাটা আমরা লাগিয়ে দিচ্ছি আঠা লাগালাম লাগানোর পরে এই অন অফের পাতাটা লাগাবো এই সাইডে যে কি থাকে এই কী দিয়ে আমরা অন অফ করতে পারি সেটকে আচ্ছা এটা আমরা লাগাচ্ছি দেখো ভালো করে লক্ষ্য করো এই আমরা পুরো লাগিয়ে দিলাম দুই সাইডের পাতাটাকে আমরা আঠা দিয়ে লাগিয়ে দিলাম আঠা লাগানোর পরে আমরা তো স্পিকার লাগিয়েছি আচ্ছা এবার বোর্ডটাকে আমরা বসিয়ে দেবো এই যে বোর্ডটাকে আমরা বসিয়ে দিলাম বোর্ডটা বসানোর পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো নিচের দিকে চার্জিং বোর্ড থাকে চার্জিং বোর্ডটাকেও লাগাবো এই যে এই বোর্ডটাকে এখানে লাগিয়ে দিলাম এটা হচ্ছে ডিসপ্লের পাত্তা ডিসপ্লের পাতা লাগাবো তারপরে এই যে আমরা চার্জিং বোর্ডটাকে লাগাচ্ছি চার্জিং বোর্ডটা এবং ডিসপ্লের পাত্তাটাকে আমরা একসঙ্গে লাগিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা একটু ফলো করো এই যে লাগিয়ে নিলাম হ্যাঁ আচ্ছা এরপরে কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই পাত্তা যে নিচের দিকে যে কানেক্টর আছে সেগুলো লাগানোর পরে এমনি মেন বোর্ডে যে এই যে পাত্তা দেখতে পাচ্ছ এই পাতাগুলোকে আমরা পুরোটা লাগিয়ে নিতে হবে হ্যাঁ একটু ভালো করে ফলো করো আমরা উপরের অংশটাও লাগিয়ে নিলাম মেন বোর্ডের তারপরে আমরা নিচের চার্জিং বেসটা ভালো করে আমরা লাগিয়ে নিচ্ছি এটা ভাবে লাগাতে হবে হলে আমাদের টাচটা ঠিকঠাক কাজ করবে না পাত্তার মধ্যে দিয়ে এইটা টাচের সিস্টেমটা টাচ ডিসপ্লে সিস্টেমটা হচ্ছে এই বোর্ডের মাধ্যম দিয়ে হ্যাঁ তো যাই হোক এটা লাগানোর পরে আমরা এখানে একটা আরেকটা সেন্সর সেন্সর বলতে অ্যাকচুয়ালি এটা ক্যামেরা সেন্সর এটা আমরা প্রিন্ট যে আমরা সাইডে ইউজ করি পিছনে ইউজ করি এটা ডিসপ্লে ওপরে মানে ফিঙ্গার তো আমাদের ডিসপ্লে ফিঙ্গারগুলোর এই মাঝে একটা ক্যামেরা লাগানো থাকে তো পাত্তা দিয়ে ক্যামেরাটাকে আমরা লাগিয়ে নিলাম হুম আচ্ছা লাগানোর পরে আমরা এখানে একটা নাট দিয়ে বোর্ডটাকে একটু টাইট করে রাখবো দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট নাট লাগাতে হবে তো ছোট্টটা একটা নাট লাগিয়ে আমরা এখানটা টাইট করে নিব দেখো ভালো করে একটু ফলো করবে তাহলে বুঝতে পারবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে আচ্ছা নিজে পাত্তাটা লাগিয়ে নিলাম এবার আমরা ব্যাটারিটাকে লাগিয়ে নেব হ্যাঁ ব্যাটারিটা লাগিয়ে সেটটাকে আমরা চার্জ দিয়ে অন করার চেষ্টা করব তো ব্যাটারিটা লাগিয়ে দিলাম দেখো ভাঙাচোরা মোবাইল হ্যাঁ এটাকে আমরা আস্তে আস্তে কীভাবে ফিটিং করছি দেখো তো আমরা চার্জে দিলাম এখন দেখি আমাদের সেটটা অন হয় কি না ব্যাটারিটাতে চার্জ নেই তো যাই হোক একটু চার্জ উঠছে কিনা আমরা দেখে নিই আচ্ছা ব্যাটারিটা ঠিকঠাক লাগানো হলো কিনা দেখে নিলাম ব্যাটারি ঠিকঠাক লাগানো আছে এই যে অন হয়ে গেছে সেটটা তার মানে ভাঙা সেট আমরা কীভাবে অন করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে দেখতে পাচ্ছ সেটটা অন হয়ে গেছে তো আমাদের যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান বেলটা অন করে দেবে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য